আপনাকে আর কতবার বলবো, আমাকে বারবার ফোন করে বিরক্ত করবেন না। একটা লোক বারবার ফোন করে বিরক্ত করছে, আবার ফোন করছে। ধরো ফোনটা, লাউড স্পিকারে দাও, তুমি কথা বলো না। এই যে 40 বছরের ফ্রাস্ট্রেটেড রোমিও, আমার গার্লফ্রেন্ড কে নাম্বার ডিসটার্ব করলে না, তোমার এই 80 কে অন্য জায়গা দিয়ে বার করব। কেটে দিয়েছে ওরে আমার হিরোটা। ভালো হলো না, আবার করলে বলবো আমি সামনে। জানো আজকে কি হয়েছে? তোমার মাথাটা কেটে গেল কি করে? কিছু না, ঘষা লেগে গেছে। ঢপ দেওয়ার জায়গা পাওনি, কি হয়েছে? মারপিট করেছো তুমি আবার? হ্যাঁ করেছি তো, গোয়েন্দাগিরি করা বন্ধ করবে? সেটা এরকম করে বলছো, লজ্জা লাগে না? না তোমার গুন্ডা কোথা করে? আচ্ছা রাগ করো না। আচ্ছা রাগ করো না, সরি বললাম তো। মনে থাকে জানো, মন খারাপ, বাড়িতে আবার ঝামেলা হচ্ছে আমাকে নিয়ে। ছাড়ো না, বাদ দাও, চলো আমরা ঘুরে আসি। সূর্যজ কেন এরকম অশান্তি সহ্য করছো আমার জন্য? তুমি জানো না, সবাই যখন বলছে। কি বলছে? আমার মতো ছেলে প্রেমে পড়াবার প্রেমটা আমার তোমার সাথে, সবার সাথে না। তাই আমার যেটা ইচ্ছা করবে আমি সেটাই করব, বেশি জ্ঞান দিও না। কি দেখছো বল? আরে তোমাকে বলেছিলাম না, সরস্বতী পুজোর দিন আমরা সব বন্ধুরা মিলে একটা সিরিজ দেখবো, ওটা ট্রেলারটা দেখছি, দেখো। কি সিরিজ করবে? ইন্টারেস্টিং লাগছে তো ট্রেলারটা। প্রেমে পড়া 12। তোমাদের গ্রুপে ওই ক্যাবলা মতো রুবিক বলে ছেলেটা আছে না, যার উপর তোমার স্কুলের সময় থেকে বিরাট একটা ক্রাশ হয়েছে? হ্যাঁ তো। ওদের সাথে অন্য কিছু দেখি না, আমরা একসঙ্গে দেখবো। তুমি রোমান্টিক সিরিজ দেখবে? ও বুঝেছি, তুমি জেলাস। জেলাস ফেলেস আমি কিছু না, বিশেষ করে ক্যাবলা আমার কাছে ছেলেটা কিন্তু, কিন্তু রোমান্টিক সিরিজ তুমি শুধু আমার সাথে ব্যাস। ওকে বাবা ওকে, খুব ইংশুটে তুমি। নুডলসটা তুমি বানিয়েছো? আর কে বানাবে? কিন্তু তুমি যে বলেছো তোমার ভালো লাগে না, বেকার কষ্ট করতে গেলে কেন? আমায় তো, আমার তো তোমাকে ভালো লাগে না। তাই আমাকে ভালো লাগে না, তাহলে আসো কেন? সকাল সকাল ঘুম থেকে উঠে তোমার জন্য কষ্ট করে বানালাম, ছেড়ে দাও, আর বানাবো না। এত কেয়ার করো কিন্তু আসল কথাটা তুমি বলবে না। কি আসল কথা? এই যে তুমি আমাকে ভালোবাসো। বয়ে গেছে আমার। তাই বয়ে গেছে তোমার? আর কি মারবে না এসব নিয়ে? ওই যে বললে আই লাভ ইউ। শোনো, আমি না তোমার মতো এত কথা পেটের মধ্যে চেপে রাখতে পারি না। দারুণ বানিয়েছো।